কোনো হত্যাকাণ্ডেরই দায়মুক্তি সমর্থন করে না জাতিসংঘ। সব ঘটনার সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ বিচার নিশ্চিত করলেই মানবাধিকার সুদৃঢ় থাকে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। ঢাকা সফরের শেষ দিনে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন ভলকার তুর্ক। গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ নিয়ে মামলাগুলোর যথাযথ তদন্ত হওয়া উচিত। 5 আগস্টের পর সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়েও জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন তথ্যানুসন্ধান করবে বলে জানান হাই কমিশনার। সুষ্ঠু তদন্ত না করে মামলা দেওয়া গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, সব বিচার নিয়ম মেনে হতে হবে। এছাড়া আওয়ামী লীগের আমলে ভিন্নমত প্রকাশের ঘটনায় করা মামলা প্রত্যাহার হওয়া উচিত বলেও মন্তব্য করেন ভলকার তুর্ক। কোন বিষয়ে দায় মুক্তির বিধান সমর্থন করে না জাতিসংঘ। সব হত্যা তদন্ত এবং স্বচ্ছ সুষ্ঠু বিচার নিশ্চিত করলেই মানবাধিকার সমুন্নত থাকে।